ফ্রেন্ডস, আজকে আমরা শিখব বিভিন্ন অর্গানাইজেশনের নাম এবং তাদের হেডকোয়ার্টার্সের নাম। বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ রেল, সিজিএল, 10+2, এমটিএস, WBCS সমস্ত পরীক্ষায় কিছু অর্গানাইজেশনের নাম এবং তাদের হেডকোয়ার্টার্সের নাম জিজ্ঞাসা করা হয় এবং এইগুলো মুখস্থ করা একটু কঠিন ব্যাপার। আমি এখানে কয়েকটি ট্রিক্সের মাধ্যমে সেইগুলো বলবো, সেই ট্রিকগুলো ফলো করলে প্রায় 20 থেকে 25টি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্সের নাম সারা জীবন ধরে মনে থাকবে। তো সেইগুলো আমি আজকে শেয়ার করব এবং বইটা কি এই যে নোটস থেকে আমি পড়াচ্ছি তার PDF-এর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও। ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল MN এডুকেশন। প্রথমেই যে ট্রিক্সটি এখানে আছে সেটি হলো ট্রিক্স নম্বর 1। ট্রিক্স নম্বর ওয়ানের দুটো পার্ট আছে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটি হলো WO আর একটা হলো IO। এই WO এই কথাটার মানে হলো ওয়ার্ল্ড আর অর্গানাইজেশন, অর্থাৎ এমন কিছু সংস্থা যাদের প্রথমে থাকবে ওয়ার্ল্ড এই শব্দটা থাকবে আর শেষে থাকবে অর্গানাইজেশন। এই ধরনের সংস্থার হেডকোয়ার্টার হবে জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে এই ধরনের অর্গানাইজেশনের উদাহরণ আমি এখানে দিচ্ছি। প্রথমেই আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সংস্থার প্রথমে যে শব্দটি আছে সেটি হলো ওয়ার্ল্ড এবং শেষের শব্দটি হলো অর্গানাইজেশন, মাঝের শব্দটি দেখার দরকার নেই। তাহলে এটা ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে, অর্গানাইজেশন দিয়ে শেষ হচ্ছে। চোখ বন্ধ করে আমরা বলতে পারি এর হেডকোয়ার্টার হবে জেনেভা, সুইজারল্যান্ড। আবার যদি লাস্টটি ধরি, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, প্রথমে আছে ওয়ার্ল্ড এবং শেষে আছে অর্গানাইজেশন, সুতরাং আমরা বলবো এই ধরনের সংস্থার হেডকোয়ার্টার্স হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এখন মাঝখানে আরও দুটো উদাহরণ দেওয়া আছে যাদের প্রথমে ওয়ার্ল্ড আছে এবং শেষে অর্গানাইজেশন আছে, মাঝে কী আছে দেখার দরকার নেই। সুতরাং এই ধরনের সংস্থার হেডকোয়ার্টার্স আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি জেনেভা, সুইজারল্যান্ড হবে। এখন ট্রিক্স ওয়ানের যে প্রথম পার্ট WO বললাম সেটা কমপ্লিট হয়ে গেল। এখন ট্রিক্স ওয়ানের সেকেন্ড পার্ট অর্থাৎ IO, এই নিয়ে একটু আলোচনা করি। এই IO কথার অর্থ হলো কী? প্রথমে থাকবে ইন্টারন্যাশনাল এবং শেষে থাকবে অর্গানাইজেশন। আগেরটা যেমন ছিল WO, অর্থাৎ প্রথমে ছিল ওয়ার্ল্ড এবং শেষে ছিল অর্গানাইজেশন, এখানে IO অর্থাৎ প্রথমে থাকবে ইন্টারন্যাশনাল এবং শেষে থাকবে অর্গানাইজেশন। এখানে একটা এক্সেপশন আছে, সেটি হলো IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এইটি বাদ দিয়ে সমস্ত সংস্থা যাদের প্রথমে ইন্টারন্যাশনাল আছে এবং শেষে অর্গানাইজেশন আছে তাদের হেডকোয়ার্টার্স হবে জেনেভা, সুইজারল্যান্ড। উদাহরণ কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাহলে প্রথমে আছে ইন্টারন্যাশনাল, শেষে আছে অর্গানাইজেশন, সুতরাং এটির হেডকোয়ার্টার্স হবে জেনেভা, সুইজারল্যান্ড। আবার শেষ দুটি সংস্থার প্রথমে আছে ইন্টারন্যাশনাল এবং শেষে আছে অর্গানাইজেশন, সুতরাং এই শেষ দুটি অর্গানাইজেশনের মাঝে কী লেখা আছে আমার দেখার দরকার নেই, আমরা চোখ বন্ধ করে এর উত্তরটি করে দেবো সুইজারল্যান্ড, জেনেভা। সুতরাং এখানেই ট্রিক্স নম্বর ওয়ান কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসবো ট্রিক্স নম্বর 2। ট্রিক্স নম্বর 2 আছে একটা সেন্টেন্স, যেটি হলো I am a common man in London। লক্ষ্য করো, I am a common man in London। এখান থেকে আমি কীভাবে সংস্থার নাম এবং হেডকোয়ার্টার্সের নামগুলো নিয়ে আসছি সেটা একবার লক্ষ্য করো, তোমরা সারা জীবন ধরে ভুলবে না। দেখো, I am a common man, তাহলে আই থেকে এখানে আই লিখলাম, আই থেকে চলে আসছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আমি বলেছিলাম এটা এক্সেপশন, এখানে ইন্টারন্যাশনাল এখানে অর্গানাইজেশন আছে, তাহলে এটি হবার কথা ছিল সুইজারল্যান্ড বাট এটা একটা এক্সেপশন কেস, সুতরাং এই আই থেকে আমরা পাচ্ছি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আবার এই এম থেকে আমরা পাচ্ছি কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর এই কমন ম্যান, এই কমন থেকে আমরা পাচ্ছি কমনওয়েলথ নেশন, তাহলে I am a common man in London। এই আই অ্যাম আর কমন অর্থাৎ এই তিনটে সংস্থা তাদের হেডকোয়ার্টার্স কোথায় হবে? লন্ডন। সুতরাং একটা সেন্টেন্স যদি মনে থাকে তাহলে তিনটি সংস্থার নাম এবং তাদের হেডকোয়ার্টার্সের নাম আমরা অনায়াসে বলে দিতে পারবো। এখন আমরা দেখে নেব ট্রিক্স নম্বর 3। ট্রিক্স নম্বর 3-তে কী আছে? ইন্টারন্যাশনাল মানি আর মানিটারি, অর্থাৎ যে সমস্ত সংস্থা সাথে মানি অর্থাৎ টাকা এই সম্পর্ক যুক্ত থাকবে
তাদের হেডকোয়ার্টার্স হবে ওয়াশিংটন ডিসি। প্রথম সংস্থা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এটি সমস্ত পরীক্ষায় আসে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি সংস্থা। সেই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের হেডকোয়ার্টার্স কোথায় হবে? ওয়াশিংটন ডিসি, কারণ এখানে মানিটারি কথাটা আছে, এই যে মানিটারি। আর ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকের সঙ্গে রিলেশন কার হয়? টাকা পয়সার রিলেশন হয়, সুতরাং এখানেও মানি ব্যাপারটা আসছে। তাহলে এই সংস্থাটিরও হেডকোয়ার্টার্স হবে ওয়াশিংটন ডিসি। তাহলে বন্ধুরা, আমরা এখানে ট্রিক্স ওয়ান, ট্রিক্স টু এবং ট্রিক্স থ্রি, এই তিনটে ট্রিক্স শিখলাম এবং 10-12টি হেডকোয়ার্টার্সের নাম আমরা অনায়াসে বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাচ্ছি, ট্রিক্স নম্বর ফোরে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পেট্রোলিয়াম এবং অ্যাটমিক। অর্থাৎ যে সমস্ত সংস্থার সাথে এই ডেভেলপমেন্ট কথাটি, পেট্রোলিয়াম কথাটি এবং অ্যাটমিক কথাটি যুক্ত, সেই ধরনের সমস্ত সংস্থার হেডকোয়ার্টার্স হবে ভিয়েনা, অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার ভিয়েনা হবে তাদের হেডকোয়ার্টার্স। এখন উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস। তাহলে এখানে ডেভেলপমেন্ট কথাটি আছে, আমি বলেছি ডেভেলপমেন্ট, পেট্রোলিয়াম আর অ্যাটমিক কথাটা থাকতে হবে। আবার সেকেন্ড উদাহরণ হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তাহলে এখানে অ্যাটমিক কথাটি আছে। আর তিন নম্বর উদাহরণ হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই তিনটে সংস্থার তিনটে নাম, তিনটে ওয়ার্ড আমরা পেলাম, কিওয়ার্ড পেলাম, সেই ওয়ার্ডগুলো থাকলে আমরা বললাম তাদের হেডকোয়ার্টার্স হবে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। সুতরাং এই তিনটি সংস্থার হেডকোয়ার্টার্স হবে ভিয়েনা, অস্ট্রিয়া। এখন আমরা চলে আসি ট্রিক্স নম্বর ফাইভে। এখানে একটি সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটা আমরা পড়ি। ইউএন চাইল্ড এমার্জেন্সি ইন নিউ ইয়র্ক, ইউএন চাইল্ড এমার্জেন্সি ইন নিউ ইয়র্ক। এখান থেকে আমরা দুটো সংস্থার হেডকোয়ার্টার্স অনায়াসে জানতে পারছি। কীভাবে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস অর্থাৎ ইউএনও, তাহলে আমরা বললাম ইউএন চাইল্ড এমার্জেন্সি ইন নিউ ইয়র্ক, তাহলে এই দুটো সংস্থার হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে হবে। ইউএন থেকে কী হচ্ছে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস অর্থাৎ ইউএনও, তার হেডকোয়ার্টার্স হলো নিউ ইয়র্ক। আবার ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, আমি বলেছিলাম চিলড্রেন এমার্জেন্সি বা চাইল্ড এমার্জেন্সি, ইউএন চাইল্ড এমার্জেন্সি, এই কথাটি বলেছিলাম। সুতরাং এই সংস্থাটিরও হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্কে। এটি গেল ট্রিক্স নম্বর ফোর, সরি ট্রিক্স নম্বর ফাইভ। আমরা চলে আসছি এখন ট্রিক্স নম্বর সিক্সে। এখানে বলছে ইকোনমিক্যাল অর্থাৎ ইকোনমিক্স এবং এডুকেশন, ইকোনমিক্স এবং এডুকেশনাল অর্থাৎ শিক্ষা এবং অর্থনীতি, এই কথাটি যাদের সঙ্গে যুক্ত সেই ধরনের সংস্থার হেডকোয়ার্টার্স হবে প্যারিস। এই ধরনের সংস্থা প্রথমটি হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক অ্যান্ড কো অপারেশনাল ডেভেলপমেন্ট, সুতরাং এখানে ইকোনমিক কথাটি আছে। আবার সেকেন্ড যে সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো, তাহলে প্রথমটির ইকোনমিক্স কথাটি আছে এবং শেষের সংস্থাটি এডুকেশনাল, এই শব্দটি আছে। সুতরাং এই দুটি সংস্থার হেডকোয়ার্টার্স আমরা বলে দিতে পারি প্যারিস। এবং একেবারে শেষ অর্থাৎ এখানে পরে আমরা 20টার মতো সংস্থার নাম পড়লাম, একেবারে শেষ সংস্থার একটা নাম বলছি, সেটি দেখো এখানে ইডলি লেখা আছে। ইডলি, ইডলি কী? ইডলি এক ধরনের খাবার, তাহলে ইডলি পাশে লেখা আছে ফুড, ইডলি কী? এক ধরনের খাবার, এটা সাউথ ইন্ডিয়ান ফুড মেনলি। তো এই শব্দটি মনে রাখলে পরেরটিও আমরা বলে দিতে পারবো কি উত্তর হবে, সেটি হলো FAO অর্থাৎ ফুড ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO। তাহলে এখানে ফুড আছে, আমরা বললাম ফুড, ইডলি, ইডলির সঙ্গে ফুডের সম্পর্ক, তাহলে ইডলি থেকে হবে ইটালি। তাহলে এখানে আমরা পেলাম FAO, এখানে পাচ্ছি ফুড, ফুডের সঙ্গে ইডলির সম্পর্ক, আর ইডলি থেকে হবে ইটালি। তাহলে এই FAO এই সংস্থাটির হেডকোয়ার্টার্স হবে রোম, ইটালি। সো ফ্রেন্ডস, এখানে আমরা 6টি ট্রিক্স আর শেষে একটি ট্রিক্স অর্থাৎ মোট 7খানা ট্রিক্সের মাধ্যমে টোটাল 20 থেকে 22টি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্সের নাম পড়লাম
এবং আশা করছি এটি যদি একবার থেকে দুবার একটু মন দিয়ে পড়া যায় তাহলে এই হেডকোয়ার্টার্সগুলোর নাম সারা জীবন ধরে মনে থাকবে। এখন ভিউয়ার্সদের বলে রাখি যে তোমরা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যত এই ভিডিওটিকে লাইকস করবে তত আমি মোটিভেটেড হব এবং তত আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারবো। সুতরাং ফ্রেন্ডস, এখানে আমরা ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।